ব্যাগ থেকে টাকা চুরি কুখ্যাত বিড়ালের কাণ্ডে রীতিমতো অবাক সকলে। সোশ্যাল মিডিয়ায় কুকুর বিড়ালের নানান আকর্ষণীয় ভিডিও ভাইরাল হয়। কিছু প্রাণী মানুষের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে থাকে, বিড়ালও তাদের এক প্রাণী। আজকাল একটি বিড়ালের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওটি বিড়ালটিকে মালিকের ব্যাগ থেকে টাকা চুরি করতে দেখা যায়। ইন্টারনেট জগৎ সর্বদা পোষা প্রাণীর ভিডিও নিয়ে মুখর থাকে। এগুলো এমন ভিডিও যা লোকেরা কেবল দেখেই নয়, একে অপরের সঙ্গে সেগুলো ব্যাপকভাবে শেয়ারও করে থাকেন। সম্প্রতি এক বিড়ালের ভিডিও রাতারাতি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মালিকের ব্যাগ থেকে টাকা চুরি করছে বিড়ালটি, একেবারে দক্ষ চোরের কায়দায়। ভিডিওতে বিড়ালকে একটি ব্যাগ থেকে টাকা চুরি করতে দেখা যাচ্ছে। এই কাজটি বিড়ালটি এমন কিউট ভাবে করেছে যে তার কিউটনেস দেখে আপনিও তার প্রেমে পড়ে যাবেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিড়ালটিকে চতুরতার সঙ্গে ব্যাগ থেকে টাকা চুরি করছে। টাকা চুরি করার পর বিড়ালটি এমন ভাবে পা টিপে টিপে সেখান থেকে বেরিয়ে আসে যেন সে কোনো অন্যায়ই করেনি। ভিডিওটি ইউটিউবে শেয়ার করা হয়েছে দ্য প্যাট কালেকটিভ নামের একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি 19,000-এর বেশি মানুষ এবং মন্তব্য করে সকলেই নিজেদের মতামত জানাচ্ছে। কেউ বলছেন অতি চতুর বিড়াল, অপর এক ইউজার লিখেছেন এখন দেখার টাকা দিয়ে কি করবে বিড়ালটি। এদিকে হাতের উপরে চড়ে বিয়ে বাড়িতে বরের আগমন তো অনেকেই দেখেছেন, কিন্তু কখনো কি শুনেছেন বিয়ে বাড়িতে অতিথি হিসেবে হাজির এক হাতির পাল? সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জঙ্গলভাঙ্গা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয় হাতির পাল। অবস্থা বেগতিক দেখে মোটর সাইকেলে চেপে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন বরকনে। টাইমস অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয় বিশাল প্যান্ডেল করে খোলা মাঠে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাবুর্চিরা খাসির মাংস, লাউ চিংড়ি, মসুর ডাল আর আলুর বিভিন্ন পদ তরকারি রান্না করছিলেন। রান্না শেষে অতিথিদের আপ্যায়নের জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল, ঠিক তখনই একদল অনাকাঙ্ক্ষিত অতিথি অর্থাৎ একপাল হাতি এসে হাজির। আয়োজকেরা তাদের দেখে অতিথিদেরকে ওখান থেকে সরে যেতে বলেন। প্রতিবেদনে আরও বলা হয় ভারতে সম্প্রতি ত্রিস্তরের পঞ্চায়েতে নির্বাচনের কারণে ঝাড়গ্রাম জেলার সব বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলেও ওই জেলার মানুষ এখন হাতির ভয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে পারছেন না।